অনুপম এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অনুপম এই মুহূর্তে ভোটের লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে ও অনুপম একদমই তাই এই মুহূর্তে ভারতনগরে রয়েছে এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে পাচ্ছ তুমি আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার ভোট দেবেন সকাল সকাল পৌঁছে গেছেন বুথের সামনে আমি খুব ছোট করে প্রতিক্রিয়া শঙ্কর দা কোনো গণ্ডগোলে খবর পাচ্ছেন এখন পর্যন্ত আমার বিধানসভা এলাকায় এত শান্ত ভোট আমি আগে পথে মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় নির্বাচনটা হচ্ছে একতরফা নির্বাচন হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই সেই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে এমন কেন বললাম পোল্ডের যে বডি ল্যাঙ্গুয়েজ সেখানে মনে হচ্ছে যে এই নির্বাচন অলরেডি তার ফলাফল ঘোষণা করে দিয়েছে রাজু বিস্তা আবার ব্যাপক মার্জিনে চলবে হিন্ট দিয়ে নেবো যে আপনি সকাল সকাল এসছেন ভোটারদের উৎসাহ কেমন দেখছেন ফোর্স কেমন দেখছেন ফোর্স ডিপ্লয়মেন্ট তো ভালো আছে ঠিকই আছে এখন পর্যন্ত আমার কাছে কোনো নেই তবে অন্যবারের থেকে সকালবেলায় ভোটের লাইনে দাঁড়ানোর উৎসাহটা কম বুঝবেন বুধে বুধ বুঝে তো আমি ভেতরে যাই না আমি নিয়ে হ্যাঁ এবং আমি একটা নির্দিষ্ট দূরত্বে থেকে আমাদের ওয়ার্ডের যে অফিসগুলো আছে সেখানে দেখা একদমই তাই শঙ্কর ঘোষ এই মুহূর্তে বিজেপি বিধায়ক তিনি ভারতনগরে ভোট দেবেন তিনি ভোট দিতে ভেতরে পৌঁছচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে শঙ্কর ঘোষ এই মুহূর্তে পৌঁছচ্ছেন স্বাভাবিকভাবে আজকে দিন দিনভোর এ আজকে ভোর এই দিকে নজর থাকবে আমি একবার ফোর্সের ছবিটা দেখাবো এখানে তুমি দেখতে পাচ্ছ ভারতনগরে রয়েছি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই পাহাড়ায় রয়েছেন আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি একেবারে কাক ভোর থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে ভোটারদের যখন প্রবেশ করতে হবে এখান থেকেই প্রবেশ করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করবেন স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তা যেমন আটোটো করা হয়েছে একইভাবে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেটাও কার্যত নিশ্চিত করা হচ্ছে যারা ভোটার রয়েছেন একটু কথা বলবো সকাল সকাল ভোটের লাইনে আসার কারণ কি গরমকে গরমকে উপেক্ষা করা নাকি অশান্তি উপেক্ষা করা দুটোই অশান্তির থেকেও বড়ো ব্যাপার গরম তো এখন খুব অশান্তি হবে কিনা সেটা জানি না আমাদের পারে কোনো দিনও অশান্তি সেরকম হয়নি তবে ওই জন্যই তারপরে কাজকর্ম থাকে বাড়িতে ছেলে অফিসে যাবে তাড়াতাড়ি আসা আর একটা হিন্ট দিয়ে নেবো সেটা হচ্ছে যা ফোর্স আপনারা দেখছেন তাতে আপনারা কি কিছুটা স্বস্তি পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটটা শান্তিতে হবে হ্যাঁ আশা করত তাই করছি নিশ্চয় শান্তিপূর্ণ হবে ভোট শান্তিপূর্ণ হবে এমনটাই মনে করছেন যারা ভোট দিতে এসেছেন সকাল সকাল যারা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন এর পাশাপাশি যে ব্রেকিংয়ে নজর রাখবো যে ছবিতে নজর রাখবো ভোট দিলেন হামিদুর রহমান চোপড়ার বিধায়ক হামিদুর রহমান দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া সেই সেই কেন্দ্রেই কিন্তু ভোট দিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ভোট দিলেন হামিদুর রহমান এই মুহূর্তে সেই ছবি ভোট দেওয়ার পর পর প্রয়োগের বেরিয়ে হামিদুর রহমান ঠিক কি বললেন শুনবো শুভযাত্রা ভগবান আল্লাহর নাম নিয়ে আমরা বেরোলাম বাকি লোকেরা সবাই শান্তিভাবে ভোট দিচ্ছে এবং সবাই লাইনে খাড়া হয়েছে শান্তির পরিবেশে ভোট জন্য সবাইকে আহ্বান করেছি বা জানাইছি জাতির 국민জন্য আপনাদের। কবি 4 बिलियन हॉसमथम सिंगला শিলিগুরিতে 4 बिलियन सिंगला ভারতের প্রাক্তন विदेश सचिव सिंगলাই মূর্তি সেই ছবি দেখতে পাচ্ছেন এবং ভোটার অধিকার প্রয়োগের পর তিনি ঠিক কি বললেন শুনবো। অধিকার নিবাই এবং apna मतदान अवश्य करें। आप एक वोट से देश के भविष्य को निर्धारित करता है कृपया अपना लोकतांत्रिक जिम्मेवारी सामाजिक जिम्मेवारी संभालें समझें और वोट करने के लिए कुछ समय निकालें जब आप जाएंगे अपना बूथ तब होगा मतदान मजबूत ये हमारा संदेश है हमारे देशवासियों को और युवाओं को দ্বিতীয় দফায় তিন কেন্দ্রে ভোট ইতিমধ্যে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো অশান্তির ছবি এখনো পর্যন্ত উঠে আসেনি আর এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং তর্ক বিতর্ক থাকবে আমাদের সিনিয়র এইটার স্বর্ণালী সরকার স্বর্ণালী এই মুহূর্তে তোমার সঙ্গে যে গেস্ট রয়েছেন অতিথিরা রয়েছেন দার্জিলিং এ কার্যত একতরফা ভোট হচ্ছে এমনটাই বললেন বিজেপি বিধায়ক একদমই সন্তু দ্বিতীয় দফার ভোটের দিকে নজর রাখছি আমরা এবং টানা রিপাবলিক বাংলা সকাল থেকে লাইভ কভারেজ করছে প্রতি মুহূর্তের খবর তুলে ধরছি আমরা দ্বিতীয় দফার ভোটে নিঃসন্দেহে যেদিকে নজর রয়েছে যে যে দেশ যে তিনটি কেন্দ্রের দিকে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অবশ্যই দার্জিলিং যেরকম সন্তু বলছিল এবং তার সঙ্গে সঙ্গে বাকি দুটো কেন্দ্রের দিকেও নজর থাকছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ভোট এই দ্বিতীয় ফেজ এই দ্বিতীয় দফার ক্ষেত্রেও সেই সকাল থেকে সেই ছবি দেখতে পাওয়া যাবে নাকি অন্তত মানুষ রাস্তায় বেরোবেন পথে বেরিয়ে সকাল সকাল ভোট দেবেন কারণ প্রথম দফার ভোটের ক্ষেত্রে আমরা দেখুন যেরকম দেখেছিলাম যে প্রচুর মানুষ বেরিয়ে পড়েছিলেন সকাল থেকে ভোট দিতে তারা চাইছেন যেটা খুব গণতন্ত্রের জন্য শুভ সংকেত ছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন রয়েছেন বিজেপি মুখপাত্র কৌস্তব বাচ্চি রয়েছেন রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত এবং রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক আমি এক এক করে আসবো শুরুতে আসবো আমি কৌস্তবের কাছে কৌস্তব যদিও নির্বাচন চলছে একদিকে অন্যদিক থেকে ময়না থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য খবর আসছে যেগুলো আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগেই আমার প্রশ্ন হচ্ছে ভোট একটা শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হচ্ছে সবাই বেরিয়ে ভোট দিচ্ছেন যেরকম অন্যান্য রাজ্যে আমরা দেখে থাকি এই রাজ্যে ভোট হলে সেই প্যানিক কেন চলে আসে মানে কেন আমরা এই এখনো এই ফেজ থেকে বেরোতে পারছি না ভোটের ফেজ হয় কিন্তু ওই হিংসার ফেজ থেকে বেরোতে পারা যায় না এটা প্যানিক কোথাও কাজ করেই থাকে এখানে নির্বাচনে মানুষকে ব্যালট খেতে দেখে দেখা যায় অন্য কোনো রাজ্যে দেখা যায় না পঞ্চায়েত নির্বাচনে সেই অভিজ্ঞতা আছে আমি বারংবার যেটা বলছি আমি বিগত যে নির্বাচন হলো যে প্রথম ফেজটা সারা ভারতবর্ষ জুড়ে কোথাও কোনো গণ্ডগোল নেই পশ্চিমবঙ্গের তিনটে সিটে নির্বাচন সেখানেই গণ্ডগোল দেখো আজকে যদিও মেদিনীপুরের নির্বাচন নয় ইতিমধ্যেই আমাদের মানে খুব বলতে খারাপ লাগছে কালকে গতকাল ভারতীয় জনতা পার্টির একজন দীনবন্ধু মিদ্যা বলে একজন তাকে খুন করা হয়েছে এবং অভিযোগ সম্পূর্ণভাবে শাসক দলের দিকে এই যে রাজনীতিক রাজনৈতিক যে হানাহানি যে হিংসার বাতাবরণ নির্বাচনে আসলে এটা হচ্ছে একটা সর্বগ্রাসী মনোভাব শাসকের সেটা সমস্ত নির্বাচনে সেটা তুমি দেখতে পারবে সেটা পঞ্চায়েত হোক পৌরসভা হোক বিধানসভা হোক লোকসভা হোক একটা সর্বগ্রাসী মনোভাব নিয়ে শাসক দলের রাজনীতি এবং উন্নয়নের জায়গা থেকে মানুষ যেভাবে এই সরকারের বিরুদ্ধে আজকে আর সব থেকে বড়ো কথা উন্নয়ন টুন্নয়ন ছেড়ে দিলে মানুষের মনেই সরকারের বিরুদ্ধে যেভাবে এই যে তাদের দুর্নীতি চুরি যেভাবে মানুষের মনে দাগ কেটেছে মানুষ যদি ভোট দিতে পারে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে এটা তারা খুব ভালো করে জানে তো সেই জন্য একটা অল আউট লড়াইয়ের জায়গা থেকে একটা সর্বগ্রাসী একটা মনোভাব থেকে একটা ডু অড্ডায় সিচুয়েশান থেকে তাদেরই এরকম এক্সট্রিম একটা প্যানিকের সিচুয়েশান দেখা যাচ্ছে ইতিমধ্যেই এখনই দেখা যাচ্ছে একটু আগে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তৃণমূল কংগ্রেসের একটা পোস্ট যে তারা নাকি রায়গঞ্জে আর বালুরঘাটে বিভিন্ন জায়গায় তারা ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে তারা অবজেকশন তুলছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই তিনটে সিট ভারতীয় জনতা পার্টি গত নির্বাচনেও জিতেছিল এবারও বিপুল ভোটে জয়লাভ করবে